Hey guys, welcome to a new video of FIFA 19 gameplay. তো আজকে আমরা FIFA 19 এর একটা নতুন পর্যায়ে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কেরিয়ার মোড। তো আমি কেরিয়ার মোড আল নাসেরের হয়ে শুরু করছি, যেহেতু আমি বাংলাদেশ টিম সিলেক্ট করছি, তো সেই হিসেবে আমি এশিয়ার কোনো একটা ক্লাবে খেলতে পারবো। তো সেই জন্য এশিয়ার ক্লাব যেহেতু, সেহেতু আমি সৌদি লিগই চুজ করেছি। A few moments later, আগে একটা কথা বলে রাখি যে আপনারা অনেকে আছেন যে চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না। প্রায় 95% পিপুল আপনারা দেখেন ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো ম্যাচ শুরু হয়ে গেছে কিক অফ, এবং প্রথমে ওরা রেটিং দিয়েছে তোমার 6.1, তোমার 8+ করতে হবে ভাই। ম্যাচ শুরু না হতেই গোল দিয়ে দিল ভাই, এটা কি ভাই? ম্যাচ শুরু না হতেই গোলটা দিয়ে দিছে ওরা। তো ডেবিউ ম্যাচ, আমার ডেবিউ ম্যাচ আমার হার দিয়ে শুরু হবে, এটা আমি কিভাবে মানবো ভাই? চার্লস লোকলি তো এরকম একটা নামের একটা প্লেয়ার, সিডনি এফসি 1-0 গোলে আগে গেছে ভাই, তো হার দিয়ে শুরু হবে না? না, এত সহজে না, আমি গোল দিয়ে ছাড়বো। আরে ভাই, কি একটা ট্যাকেল দিয়ে দিল, দেখি গোল শোধ করতে পারি কিনা, জানি না জিততে পারবো কিনা। যদি জিততে পারি তাহলে খুব ভালো লাগতো, কারণ ডেবিউ ম্যাচ হার দিয়ে শুরু একদমই করতে চাইব না। আমার কেরিয়ার শুরু হচ্ছে ফুটবলে, হার দিয়ে কেরিয়ার শুরু হবে ভাই? আচ্ছা আচ্ছা, আমার বাত মিস করছে ভাই, মিস আমিই করতেছি, আসলে কন্ট্রোল আমিই করতেছি, তো মিস আমিই করতেছি। তো ওর আরেকটা বল নিয়ে গেল, আরেকটা ধরকো ভাই, ওর ভাই, আরে ভাই, আরে ভাই, আরে মুঝে চক্কর আনে লাগ গয়া রে ভাই। এটা আনলাকি, একটা বল, খুবই আনলাকি, আমি খুবই 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 আনলাকি, আমি আরেকটা বল দিয়ে দিছে। তো এখন তো ভাই কি বলবো, জয়ের আশা খুব কমে গেছে। তো দেখি এই ম্যাচে কি আমি রিভেঞ্জ নিতে পারবো কিনা, আপনারা কমেন্ট করে জানান ভাই, এই ম্যাচে আমি ফিরতে পারবো কিনা। আপনারা চিটিং করেন না, এখনই কমেন্ট করে জানান যে এই ম্যাচে আমি ফিরতে পারবো কিনা। তো দেখি যদি ফিরতে পারি, অসাধারণ একটা গেম হবে, অসাধারণ একটা ম্যাচ হবে, এবং আমার ডেবিউ ম্যাচটাও রাঙা, মানে কালারফুল একটা ম্যাচ হবে। তো হেডার, এই রে হেডারটা মিস করছে, হেডার যদি মিস না করতো তাহলে হয়তো গোল হয়ে যেতে পারতো, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু ওরা খুব কম সময়ে 2টা গোল দিয়ে দিছে না, এটা একটু ঝামেলা। প্রথম থেকে ডিফেন্সিভ খেলা উচিত ছিল, আমি চেষ্টা করেছি, কিন্তু তারপরও সমস্যাটা হয়েছে। তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে তো অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন, সেটা বলবো না বেশি একটা, তবে বলতে হয় কি কারণে জানেন। ওই রে ভাই, একটা সুযোগ ক্রিয়েট করছিলাম, খুব একটা সুন্দর একটা সুযোগ ক্রিয়েট করছিলাম কিন্তু কাজ হয় নাই, যাই হোক। তো বলতে হয় এই কারণে, কারণ তোমরা অনেকেই মনে করো 95% পিপলই ভিডিও দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব করতেছো না, এটাই খুব খারাপ লাগে। প্রায় সবাই ভিডিও দেখো, ভিডিও দেখে শুধু চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না। আচ্ছা যাই হোক, ওরা কিন্তু অ্যাটাকের পরে অ্যাটাক করে যেতেছে, আমার যে ডিফেন্ডারের ঘাম ঝরা অবস্থা ভাই, আমার ডিফেন্ডারের ঘাম ঝরাই দিছে ওরা। তো আমিও অ্যাটাকে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি কাজে হয় কিনা কোনো, অ্যাটাকে যাওয়ার চেষ্টা করতেছি, এবং এই যে ব্লক করে দিছে, দেখছো? 2000 years later, ওরা ব্লক করে দিতেছে বারবার, এই যে বারবার আমি চেষ্টা করতেছি, ওরা ব্লক করে দিতেছে এবং ক্লিয়ার করে দিছে এবার। তো তোমরা কি শুধু ফুটবল গেম খেলা দেখতে চাও, নাকি আরো অন্যান্য গেম খেলা দেখতে চাও কিনা? ইস, এই যে একটা মিস, একটু একটু সুন্দর করে দিই, কি বলবো, একটু বেশি দূরে মেরে ফেলছি। তো যেটা বলতেছি যে তোমরা যদি আমাকে অন্য গেম প্লে দেখতে চাও তাহলে কমেন্টে বলতে পারো। আমার আসলে স্পেশালি যেই স্পোর্টস টাইপের গেমসগুলো আছে না, ওইসব গেমসগুলো আমার বেশি ভালো লাগে। আমি WW2K23 ওরও কয়েকটা ভিডিও দিয়েছিলাম, তো তোমরা তেমন একটা সাপোর্ট দাও নি, এই ফুটবলের গেমে তোমরা একটু মোটামুটি সাপোর্ট দিছো, সেই কারণে এই গেমটাই খেলতেছি। তবে তোমাদের যদি ডিমান্ড থাকে এক্সট্রা তাহলে অবশ্যই মারা যায়। তো হাফ টাইম হয়ে গেছে, এখন আমি একটা গোলও দিতে পারিনি, এখন যদি আমি একটা গোল দিতে পারতাম তাহলে হয়তো একটু হইলেও আমার
এক্সপেকটেশন আর একটু বেশি ব্যস্ত। আমার এখন এক্সপেকটেশন আসে আছে যে আমি এটা পারবো। 2000 years later আমার নামটা, আমার ক্যারেক্টার নাম হয়তো বলিনি, আমার ক্যারেক্টার নাম হলো রাফিন, ফিফা 19 খেলতেছে, তো এই রাফিন নামের একটা ক্যারেক্টার, তো এটাই ডেবিউ হইতাছে। তো যেই প্লেয়ারের স্টার স্টার আইকন আছে উপরে মাথার উপরে, সেটাই হয়তো তোমরা বুঝতে পারতাছ না দেখা। আমি ওই লাগেছি প্রথমে বলতে, তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ যে স্টার আইকন আছে, ওইটা হইলাম আমি, ওইটা হইলাম আমার ক্যারেক্টার, ঠিক আছে। তো আমি ইন্ডিভিজুয়াল ভাবে দেই নাই, হোল টিমে দিছি, কারণ ইন্ডিভিজুয়ালি খেললে আমি মজাই পাবো না, আর হারার চান্স আরও বেশি থাকবে। এমনিও হারতেছি, এমনিও হারতেছি, কিন্তু ভাই হেডারটা করছিল কি একটা অস্থির। এই প্লেয়ারটা তো জোশ খেলতেছে, একটা গোল অলরেডি করছে, আর অস্থির একটা হেডার করছে, ঠিক মতো সই যদি লাগতো গোল হয়ে যেত ভাই। তো যাই হোক, ওরা অনেক ভালো খেলতেছে, আমি একটু হার্ড দিয়ে খেলতেছি। ইজি দিয়ে খেললে তো কোনো মজা নেই, ইজিলি জিতে যাবো তাই না, এখানটা হার্ড দিয়ে খেলতেছি। এবং আমার রেটিংস বাড়তেছেই না, আমার রেটিংস বাড়তেছেই না, 6.2 আটকে আছে। তখন আমি চাইছিলাম 8 করতে, আমার যদি আমি যদি একটা গোল করতে পারি এখন, তাহলে হয়তো 8 করতে পারি, মানে রেটিং 8 উঠতে পারে। 8 তো লাগতো ডেবিউ ম্যাচে। এবং আমার নাম্বার 10, আমাকে কিন্তু নাম্বার 10 জার্সি দিয়েছে, লেজেন্ডারি একটা জার্সি, মেসি দিয়ে জার্সি পরে ভাই, মেসি এমবাপ্পে নেইমার ওরা দিয়ে জার্সি পরে, সবচেয়ে ডিমান্ডেড জার্সি আমার কাছে নাম্বার 10 জার্সি। তোমরা মানো আর না, আমার এই যে হেডার, হেডারটা মিস না করলে যে আরেকটা গোল হয়ে গেছে। যাই হোক, আমার ডিফেন্ডারের অবস্থা খারাপ করে দিয়েছে, গোল মানে আমার গোল পোস্টে গোল দিতেছে, গোল দিতেছে বলতে আমার গোল পোস্টে শট যেভাবে নিতেছে ওরা। আমার বাদ আসলে কোন দেশের প্লেয়ার আমার ঠিক মতো মনে নেই, তো আমার ভাই সাবস্টিটিউট করে দিছে, কি করবে কব, গজব বেজ্জতি হে, এতে পারতেছি না। এতে একটা থ্রো দেওয়া উচিত আমার, এই তো সেট, ওই আমার বিপক্ষ দলের প্লেয়ার আগে চলে গেছে, প্লেয়ার এই টিমের নাম হলো সিডনি এফসি, না সিডনি এফসি অস্ট্রেলিয়ার একটা ক্লাব, ঠিক আছে। তো প্রথমে এরকমই হবে যে ক্লাবের হয়ে খেলা, খেলা দেখাইতে হবে, তারপরে জাতীয় দলে। ও ভাই গোল, এই যে একটা গোল দিছি, যাক টাইম কিন্তু প্রায় শেষ হয়ে যেতেছে, 2 মিনিট আছে, তো একটা গোল দিছি, আর একটু যদি সময় থাকতো, আর একটু আগে যদি গোল দিতাম তাহলে তো ড্র করার আশা করতে পারতাম। তো যাই হোক, কিছু করার নেই। তো বাংলাদেশ টিম তো নেই ফিফা 19, আমি তো জানি, এখন ন্যাশনাল টিমে তো আমি খেলতে চাইবো, এখন বাংলাদেশ টিম নিয়েছি নাই তো কী করবো। তো ম্যাচ শেষ, হাত দিয়ে আমার কেরিয়ার শুরু হইল, হাত দিয়ে আমার ফুটবল জার্নি শুরু হইল। জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার কাছে তো ভালো লাগতেছে না, ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে, যে ভুলে আবার আপনি ইচ্ছে করে বলে ফেলছি, তো ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। এবং এই যে দেখতে পারতেছ আমার কেমন পারফরমেন্স করছি, আচ্ছা 6.7 রেটিং দিছে, যাক 6.7 ইনাফ, আমার আরো ভালো করতে হবে, যেহেতু ফার্স্ট ম্যাচ, ইটস ওকে মানা যায়, ইটস ওকে মানা যায়। তো এই আজকে একটা ম্যাচই খেললাম, নেক্সট আরও ম্যাচ আছে, এবং হারার কারণে 3 চলে গেছি আমরা। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবে ভাই, চ্যানেল সাবস্ক্রাইব করো ভাই, ভিডিও দেখলে সাবস্ক্রাইব করো। তো এই পর্যন্ত ছিল, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।